দিয়েছে আর যে ভিড় কি বলবো মানে পেটিস জল আর বিরিয়ানি কি কি নেওয়ার জন্য খুবই ভিড় মানে মালদাতে আসলে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা একটু বেশি হয় আমি নিয়ে নিয়েছি দুটো পেটিস আর একটা জলের বোতল ফাইনালি পৌঁছে গেছি কলকাতাতে আর কি বলবো তো এখন যাচ্ছি ট্রেন দাঁড়িয়েছিল 5 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তো মানে কাল থেকে রাত থেকে ব্লগটা করছি কিন্তু ইন্ট্রো দেওয়া হয়নি তো এখন ইন্ট্রো দিব হাতে আছে ব্যাগ পিঠে ব্যাগ তো একটু ব্যাগগুলো রাখে তারপর ইন্ট্রোটা দিব আর কি বলবো এখন কলকাতা স্টেশনের সামনে আছি হ্যালো গাইস গুড মর্নিং তো একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনাদের সবার সামনে তো আজকের ব্লগটা হতে চলেছে যে আমি মানে রাধিয়াপুর থেকে কলকাতায় মানে রাধিয়াপুরের ব্লগটা তো আপনি দেখে নিয়েছেন মানে করতে পারিনি কারণ আমি বাড়িতে করার কথা ছিল তো বাড়িতে করতে পারিনি কারণ বাড়ির প্রবলেমের জন্য তো আমি রাধিয়াপুরে এসে কিছু একটা করছি শুট তারপর পুরো রাস্তাটা আসলাম মানে এত গরমে আর ভিড়ে কি বলবো তো তারও চলে আসছি তো এখন আছি কলকাতা স্টেশনে এই যে কলকাতা স্টেশন তো এখন যাব আমি এখান থেকে আমার অফিসে হোটেলে তো চলো যাওয়া যাক আর পুরো ব্লগটা দেখতে থাকো আমাকে এখন ক্যাব মনে হচ্ছে বুক করতে হবে তো ক্যাবটা আগে বুক করে নিই তো চলো তো এখন করব আমি বুক তো চলো প্রথমে আমি ওলা দেখি ওলাতে কি প্রাইস মানে বাইকে কি দেখাচ্ছে আমি মোটামুটি মানে আমি কলকাতাতে বাইকেই করে যাই তো বাইকটা দেখে নিই একটু তো ফাইনালি বাইক বুক করে দিছি এখন হচ্ছে মানে বাইকের সমস্যা হয় তো দেখি কি হয় তো চলো একবার কল করে নিই ওকে ফোন করে নিছে তো কথা বলে নি একটু হ্যালো হ্যাঁ ভাইয়া কহাঁ হ্যাঁ दमदम उतना दूर नहीं जाना है मतलब उसका आगे ही जो भोजोरी राना रेस्टोरेंट है ना उसका बगल में एक होटल है वहीं पे जाना है हेलो हाँ 100 ऊपर हाँ सॉरी सर कितना बोलिए 200 ठीक है आ जाइए वो हॉस्पिटल के सामने आ जाइए
हेलो, हाँ हाँ उसके सामने आ जाइए। ठीक, मतलब इस तरफ जो स्टेशन का गेट जाता है ना उसके सामने आ जाइए। মানে কলকাতাতে কি বলবো, ওলা তুমি বুক করো আর মানে যাই করো, কোনো ক্যাব ট্যাব বুক করলে অনলাইন সঙ্গে সঙ্গে যদি 100 থাকে সঙ্গে সঙ্গে বলছে 50 টাকা বাড়িয়ে দিবে। মানে আমি প্রায় লক্ষ্য করে যে আমি জানি, সেই জন্য আমি কিছু আর বললাম না, চলো নিবেই। আর আসার সময় আমি যখন হচ্ছে বাড়ি যাই তখনও সেম প্রবলেমটা ছিল। তো মানে আমার এখানে দেখাচ্ছি 102 টাকা, ও বলছে 150 টাকা দিতে। ঠিক আছে চলতে, কিন্তু এখন যাবো হচ্ছে আরজিগড় হসপিটালের সামনে, ওখানে আসতে বললাম। অল্প একটু একটা ভিতরে দিয়ে গেলে তো একদম ভিড়, কি বলবো রাস্তা, যে ওখানেই ফ্রেশ জায়গায় যাবে, চলো যাই। তো আমি আরজিগড় হসপিটালের সামনে চলে আসছি। তো এই যে সামনে বিল্ডিংটাই হচ্ছে আরজিগড় হসপিটাল। কলকাতায় সকাল সকাল বাস আর কি বলবো, মানে এত ভিড়। কিন্তু মানে বাড়িতে আমি গরম ছিল, কিন্তু এখানে মানে আমি বাড়িতে বলেছিলাম যে সকাল বিকাল সবসময় বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জন্য একটু ঠান্ডা আছে, তাহলে গরমও খুব অতিরিক্ত করে। ফাইনালি মানে 3টা হচ্ছে ক্যান্সেল হওয়ার পরে তারপরে একজন রাজি হলো, তো আসতেছে, চলো আসুক। ততক্ষণ মানে রোদটাও কি বলবো, মারাত্মক লেভেলের রোদ।